দেখতেই পাচ্ছেন এই যে পুষি, এই পুষিটা দুটো বাচ্চা দিয়েছে। সে আমার বাড়ি দেয়নি, অন্য বাড়ি দিয়েছে, কিন্তু রোজ সকালে এখানে চলে আসে। আমরা যেমন সকালে চা বিস্কুট খাই, এই চাটা বাদ দিয়ে বিস্কুটটা খাই। আর ওই যে কালু, এই যে এটা ঠিক খাওয়ার সময় তাছাড়া থাকে না। বিড়ালকে হয়তো রেখে দিলে থাকতে পারে, কিন্তু কালু কোনো মতেই আমরা রাখতে পারবো না। কারণ দেখতেই পাচ্ছেন ঠিক খাওয়ার সময় আসবে, ঠিক খাওয়া হয়ে যাবে আর চলে যাবে, তার আগে না। ওরা জানে যে আমরা কখন খাবো না খাবো, ঠিক টাইমে চলে আসবে। দেখেন কালু দরজাটা একটু বন্ধ করতে পারে না, যদি বন্ধ করে, এই যে কালু, এই যে উপরে উঠে বসে থাকবে এই যে সিঁড়িতে, সকালবেলা যে উঠে আমি এত খাটনি করে সিঁড়িগুলো ধুয়ে, তার কোনো পরিণামই দেয় না আমাকে। এই যে এখন দরজাটা খুলেছি, ওখানে গিয়ে বসলো। এখন এদের আমাকে খেতে দিতে হবে। সকালে বিস্কুট খেয়ে গিয়েছে, এবার এসে নাস্তা করতে, এবার দেব, খেতে দেব, কালুকেও দেব। দেখি দেখো, কালুকে খেতে দিয়েছে, খাওয়াটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে কেমন, দেখেছ? একটু থাকবে না, খাওয়াটা দেওয়া হয়ে গেলো, এই যে ওখানে বসে খাবে। রুটি দিয়েছি, ওই যে ওখানে প্রচণ্ড পরিমাণে ভয়, ওই যে কেউ যদি খেয়ে নেয়, ওই জন্য ওখানে বসে বসে খাচ্ছি, দেখেছ? আরে যে পুষিকে দিয়েছি এখানে, এই যে ইনি খাবে না, চলে গিয়েছে ওখানে, মনে করতে এর থেকেও ভালো কিছু পাওয়া যাবে, ওই জন্য খাওয়া ছেড়ে চলে গিয়েছে। আর আমাদের কালুবাবু এখানে বসে খাচ্ছে, ওই যে দিলাম এখানে, চলে গেল ওখানে, মানে একটু লুকিয়ে খেতে ভালোবাসে। এই যে রুটি দিয়েছি, খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে খাবে, কাউকে দেখাবে না, কেউ যদি খেয়ে নেয় ওই জন্য দেখাবে না। যাই হোক, তুমি খাও, লুকিয়ে লুকিয়ে খাও। আর এই যে পুষিমণিকে তো দিলাম, উনি খেলেন না, চলে গেল। দেখা যাক এটা কালু খায় কি পুষি খায়। এই যে ওর খাবারটা এখানে আছে।